এই ফেসিবাদের পরিবারটা যখনই বাংলাদেশে ক্ষমতায় আসছিল তখনই তারা দেশের 12টা বাজিয়ে গেছে। তার আমলে সে মনে হয় দেশটাকে বিক্রি করেই দিয়ে গেছে, এমন কিছু জঘন্য জঘন্য চুক্তি করেছে আমাদের পাশের দেশের সাথে। সে এমন এমন চুক্তি করছে তাদের সাথে, তাকে দেশদ্রোহী বললেও কম হবে। এর মধ্যে সে কারেন্টের ব্যাপারে আদানির সাথে কিছু, গৌতম আদানির সাথে কিছু সে চুক্তি করেছে এই কারেন্টের ব্যাপারে। তা হলো চুক্তিতে বাংলাদেশের পক্ষে কোনো বাতিল করার সুযোগ নেই, মানে এই ফেসিস্ট তাদের সাথে যে একটা চুক্তি করছে কারেন্টের ব্যাপারে, এই চুক্তিটা যে কোনো মুহূর্তে আদানি চুক্তিটা বাতিল করতে পারে বা চুক্তি ভঙ্গ করতে পারে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কখনো নিজের ইচ্ছা এই চুক্তি ভঙ্গ করতে পারবে না। মানে হলো আদানি চাইলে যে কোনো মুহূর্তে কারেন্ট বন্ধ করে দিতে পারবে, কিন্তু বাংলাদেশ চাইলে এই আদানিকে ছাড়া অন্য কোনো দেশ থেকে কারেন্ট আনতে পারবে না, বা আদানির সাথে যে চুক্তি হয়েছে কারেন্টের ব্যাপারে সে চুক্তি ভঙ্গ করতে পারবে না। এরপরে আরেকটা বিষয় দেখুন, বিনা কারণে চুক্তি বাতিল করলে $12 বিলিয়ন ক্যাপাসিটি চার্জ দিতে হবে। মানে কোনো কারণবশত যদি এই চুক্তি বাতিল করা হয় তাহলে $12 বিলিয়ন ক্যাপাসিটি চার্জ দিতে হবে। তার পাশাপাশি বিদ্যুৎ না কিনেও 25 বছর ধরে 34% বিল পরিশোধ করতে হবে। এই চুক্তিগুলা এমনভাবে হাসিনার সাথে করছে আদানি গ্রুপ, এখানে তারা যেভাবে চাবে সেভাবেই বিদ্যুৎ দিতে পারবে। তারা ইচ্ছা করলে বিদ্যুৎ বন্ধ করে দিতে পারবে, তারা ইচ্ছা করলে বিদ্যুৎ দিতে পারবে, তারা ইচ্ছা করলে তারা বিদ্যুতের চুক্তি বাতিল করে দিতে পারবে, কিন্তু বাংলাদেশ ইচ্ছা করলে অন্য কোনো দেশ থেকে বিদ্যুৎ আনতে পারবে না, বা বিদ্যুতের যে চুক্তি হয়েছে চুক্তি বাতিল করতে পারবে না। তো এই হাসিনা এই স্বৈরাচার এমন এমন চুক্তি করে গেছে ভারতের সাথে। এখন নতুন সরকার গঠন হয়েছে, তারা কেন এই চুক্তি নিয়ে পড়ে আছে আমার বোধগম্য হচ্ছে না। একটা স্বৈরাচারের পতন হয়েছে, তার পতনের সাথে সাথে তার যত চুক্তি থাকে সকল চুক্তি বাতিল হয়ে যায়, এখনও কেন এই চুক্তিগুলো বহাল রাখছে? আর তারা গত 15 বছর তারা বিদ্যুৎ তৈরি করার যে নিয়ম কানুন, যে কৌশল, এগুলো তারা মানে খুঁজে বের করে নাই। তারা গত 15 বছর বিদ্যুৎ ক্রয় করেছে, মানে তাদের কাছে প্রচুর টাকা, তারা ক্রয় করতে পারবে। দেশের বাইরে বাংলাদেশিরা মাথার ঘাম পায়ে ফেলে কোটি কোটি ডলার দেশের মধ্যে প্রতি বছরে রেমিটেন্স পাঠায়, সেই টাকা দিয়ে কিন্তু তারা বিদ্যুৎ কিনে এটা ব্যবহার করে, এবং আমাদের এত কষ্ট উপার্জিত এই রেমিটেন্স দিয়ে যেই সংসদ চলতো, ওই সংসদের মধ্যে মমতাজের মতো একটা নর্তকী সেও গান গাইতো, আমাদের টাকা, আমাদের টাকা দিয়ে সংসদ চলতো, ওই টাকা ওই সংসদে মমতাজের মতো নর্তকী গান গাইতো। কোথায় গিয়ে দেশের মানে দেশের অবস্থা কি হয়েছিল একবার বুঝুন। যারা বলেন যে আগেই ভালো ছিলেন, মানে তারা হলো কোন পার্টি জানেন? তারা হলো সুবিধাবাদী পার্টি। তারা এই কথাটা বলে কারণ হলো তারা আগে চুরি চামারি করে খেতে পারতো, এখন তারা এটা করে খেতে পারতেছে না। আগে একজনের বেতন ছিল 30,000 টাকা, সে ফ্ল্যাট ভাড়াই দিত 40,000 টাকা, তার বেতন 30,000 টাকা, সে ফ্ল্যাট ভাড়া দিত 40,000 টাকা, তো সব কিছু মিলিয়ে মাস শেষে তার 1 থেকে 1,20,000 টাকার মতো তার খরচই হতো। তাহলে এবার বুঝুন তার আয় রোজগার কত হতো। তো এই লোকটা তো বলবে যে আগেই ভালো ছিল, তো আগে সে টেন্ডারবাজি চাঁদাবাজি করে খেতে পারতো, এখন সে তো আর এগুলো করে খেতে পারে না, তো সে কারণে সে বলতেছে আগেই ভালো ছিল এখন ভালো না। তো সে এই কথাটা বলবে, এটা স্বাভাবিক।